أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. صدق الله العظيم. الحمد لله দেশবাসী সবাই সকলের কাছে আন্তরিক সবার কাছে ধন্যবাদ জানাই যে সকলে আমার সবাই আমার জন্য দোয়া করেছেন এবং ইরান বিশ্ববিজয়কন প্রতিযোগিতায় আমি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সবার সামনে উত্তীর্ণ করতে পেরেছি আমার কাছে সেটাই আনন্দ লাগতেছে। আচ্ছা ইরানের দিনগুলো কেমন ছিল? যে আলহামদুলিল্লাহ তারা কোরআন হাফেজদেরকে এবং এই প্রতিযোগিতার যে ম্যানেজমেন্ট খুবই ভালো, তারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সিকিউরিটি দিয়ে আমাদেরকে তারা তত্ত্বাবধান করেছেন এবং সব কিছু আলহামদুলিল্লাহ। জি, আসলে ইরানের প্রেসিডেন্ট উনি অনেক পাওয়ারফুল মানুষ, তো উনি নিজে স্টেজে এসে আমাদেরকে পুরস্কার করেছেন, এটা আসলে অনেক গর্বের বিষয় এবং অনেক আনন্দের বিষয়। জি, উনি বলেছেন তুমি কোন দেশ থেকে এসেছো? আমি বলছিলাম বাংলাদেশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ। তখন বললো মাশাআল্লাহ বাংলাদেশের ছেলেরা অনেক ভালো করতেছে, আমি আশা করি তারা আরও ভালো করবে। যে আলহামদুলিল্লাহ আমি ইরান কম্পিটিশনে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে যখন অংশগ্রহণ করি সকলের দোয়ায় আমি ওই জায়গায় যখন বলে যে ফার্স্ট হয়েছে বাংলাদেশ ফার্স্ট হয়েছে, তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং বাংলাদেশের নাম বলছে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে। যে তখন তো আমাদের নিজের নাম বলে না, মাদ্রাসার নাম বলে না, বাবার নাম বলে না, সে একমাত্র বলে যে আমি বাংলাদেশের। এই বিষয়টা খুবই আনন্দ বলে যায় ফাঁকে, যে তারা সবাই বলছে বসি তুমি এটা বলো। যে আমার কিন্তু তো শেখ নাসির আহমদ নাসিরি কর্তৃক পরিচিত মার্কত তাফিজ ইন্টারন্যাশনাল আমি পড়াশোনা করি এবং আমার এই পর্যায়ে আসা একমাত্র শেখ নাসির আহমদ নাসিরি এবং ইসলামিক ফাউন্ডেশন দলমন্ত্রণালয় যিনি আনিসুর রহমান সরকার স্যার, উনি আমাদেরকে সিলেক্ট করে বাইরে পাঠান, তো আমরা এই পর্যায়ে আসা ওনার অনেক অবদান রয়েছে এবং আমার বাবা মা, তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে আসলে আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি অথবা মিশন আজারে কোয়ানিক সায়েন্স নিয়ে পড়তে চাই, সকলে দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। জি, আপনারা তো শুনেছেন হুজুর বলেছেন যে আমি যখন ওই জায়গায় অংশগ্রহণ করি তখন আমার অনেক ভয় লাগতেছিল যে এত বিশাল স্টেজ পৃথিবীর মানে এটাই মনে আমার দেখা সবচেয়ে বড় স্টেজ, তো আমি প্রথম দেখে এটা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, তখন আমি হুজুরকে ফোন দিই আমি কী করবো। তখন হুজুর আলহামদুলিল্লাহ আমার উৎসাহ দেয় এবং শেখ নাসির নাসির আমাকে যেমন ইসেক ফাউন্ডেশনের ধর্ম পরিচালনা যে আনিসুর রহমান সরকার স্যার ওনা আমাদেরকে কী দেন, তারপরে আলহামদুলিল্লাহ শেষ তত্ত্বটা যেটা আমরা অনেক সময় দিচ্ছি বের হয়। জি, আমি একটু বলি, ও যেভাবে গিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে আসলে সে কিন্তু বলেছে যে প্রেসিডেন্ট তাকে বলেছে তুমি কোন দেশ থেকে আসছো। জি জি, একটু বলি। জি বলেন। জি জি জি, আমাদের তার যে সহপাঠী হাফেজ তরিকুল ইসলাম দুবাই ফার্স্ট হয়েছে, আপনারা জানেন হাফেজ সাইফুর রহমান তো কি সে জর্দানে ফার্স্ট হয়েছে, তার সাথে এখানে লেখাপড়া করেছে, তো তারা তাকে রিসিভ করবে বলছে হুজুর, সে আমাদেরকে রিসিভ করেছিল, তখন কান্না করেছিল যে তোমার আপনারা দোয়া করেন আমি যদি বিশ্বজয় করতে পারি, আমি ছোটো ছিলাম, এখন আমি বিশ্বজয় করেছি, আমার বন্ধুরা আসবে আমাকে রিসিভ করবে, আমি ওয়েট করবো, সেই জন্য আমরা ওর জন্য এতক্ষণ
ওয়েট করেছে সে ওয়েট করেছে আমাদের জন্য একটা বিশ্বজয় করেছে এটা কিন্তু আমরা বললাম আর আপনারা শুনলেন বিষয়টা কিন্তু এরকম না একটা বিশ্বজয়ের পিছনে যে কি পরিমাণ শ্রম এটা আমরা জানি সে লাগাতার কত মাস রোজা রেখেছে কত বছর রোজা রেখেছে সে বলতে পারবে তার বাবা বলতে পারবে কত কত মাস রোজা রেখেছে জি জি কারণটা হলো সে বলেছে হুজুর আপনারা আসবেন আমার বন্ধু বান্ধব সবাই আসবে ছাত্ররা আসবে যাদের উচিলে আমি বিশ্বজয় করেছি তারা আসবে তারপর আমি আপনাদেরকে দেখে বের হব এত বড় একটা আনন্দের দিনে সে চাচ্ছে সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করতে হুজুর একটা কথা আপনি কি জানতেন না যে ফ্লাইটটা কখন ল্যান্ডিং করবে আপনার উচিত ছিল না আরো এক ঘন্টা আগে এসে এখানে অপেক্ষা করা সবকিছু মিলাইয়া দেরি হয়েছে আমাদের